প্রিয় দর্শক, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভারতীয় ভিসার কিছু পোর্শন ওপেন হয়েছে, অর্থাৎ আগে যতগুলো ভিসার ওপেনিং ছিল তা এখন নেই, কিছুটা কমিয়ে নতুন করে কিছু রিকোয়ারমেন্ট দেখানো হচ্ছে। সেই বিষয় নিয়েই বিস্তারিত কথা হবে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে এবং ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এ ধরনের ভিডিও সবার আগে চাইলে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। প্রথমে আমরা একটি ব্রাউজার নিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্রাউজার নিতে পারেন, এবং এখানে এসে প্রবেশ করব ivecbd.com। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে নিচে কিছু অ্যাডভাইজারি নোট দেয়া আছে। এই ওয়েবসাইটটি সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবগত করার প্রয়োজন নাই, এই কারণে যে আমরা যতবারই আবেদন করেছি সব এই ওয়েবসাইটের মাধ্যমে করেছি। আমরা যদি এই প্রথম অ্যাডভাইজারি নোটটা একটু দেখার চেষ্টা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমরা কি ধরনের ভিসা এই মুহূর্তে পেতে পারি। আইভ্যাক অ্যাট 5 লোকেশন, নেমলি ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট অ্যান্ড খুলনা, হ্যাভ স্টার্টেড অফারিং লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর বাংলাদেশ নেশনস, রিকোয়ার আর্জেন্ট মেডিকেল অ্যান্ড স্টুডেন্ট ভিসা। অর্থাৎ 5টি জায়গাতে ভিসা সেন্টার ওপেন করা হয়েছে, সেটি হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা, এবং সেটা খুব স্বল্প পরিমাণে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য ওপেন করা হয়েছে। ইন এডিশন, দোজ 5 আইভ্যাক সেন্টার হ্যাভ অলসো ওপেন লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর আর্জেন্ট কেসেস হোয়ার বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্ক নিড টু ট্রাভেল দেয়ার থার্ড কান্ট্রি। আরেকটি ভিসা চালু করা হয়েছে, সেটি হচ্ছে যে থার্ড কান্ট্রিতে যাওয়া হবে, কিন্তু সেই দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই, ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়ার ওই অ্যাম্বাসি ফেস করার জন্য তারা হচ্ছে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবে। প্লিজ নোটেড দ্য সার্ভিস উইল রিমাইনিং লিমিটেড নেচার। জায়গাটা থেকে যে জিনিসটি বুঝতে পারলাম যে মেডিকেল ভিসা এবং সেটি ইমার্জেন্সি মেডিকেল হতে হবে, নর্মাল মেডিকেল ভিসা পাওয়া যাবে না। এবং এই মেডিকেল ভিসাটা যেহেতু চালু হচ্ছে এর সাথে আরেকটি ভিসা থাকবে, মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা। যদিও এখানে লেখা নেই, কিন্তু মেডিকেল অ্যাটেন্ডেন্ট যে ভিসাটি আছে সেই ভিসাটি এখান থেকে সংগ্রহ করা যাবে। দ্বিতীয় ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা, যে সকল স্টুডেন্ট ভারতে পড়াশোনা করছেন তাদের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং তৃতীয়ত হচ্ছে অন্য দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য, ইন্ডিয়াতে যদি সেই অ্যাম্বাসি থাকে, বাংলাদেশে না থাকে, তাহলে সেখানে গিয়ে ওই এম্বাসি ফেস করার জন্য আপনি সুযোগ পাবেন, সেটা শুধুমাত্র ডাবল এন্ট্রি থাকবে। আচ্ছা, এরপরে ইন ভিউ অফ দ্য কারেন্ট সিচুয়েশন, অর্থাৎ সেকেন্ড অ্যাডভাইজারি নোট, কারেন্ট সিচুয়েশন আইভ্যাক কারেন্টলি প্রসেস অনলি লিমিটেড নাম্বার অফ ভিসা ইমার্জেন্সি অ্যান্ড হিউম্যানিটি নেচার। খুব মানবিক কারণগুলোতে ভিসাগুলো প্রসেস করা হচ্ছে খুব সংকীর্ণ রূপে। ফর আদার পেন্ডিং অ্যাপ্লিকেশন উই আর রিটার্নিং দ্য পাসপোর্ট কিপিং অ্যান্ড ভিউ মেনি অ্যাপ্লিকেন্টস মে দেয়ার পাসপোর্ট ব্যাক অন আদার্স নিডস। অনেকের অ্যাপ্লিকেশনই ফেরত দেওয়া হচ্ছে, সেটি ডিপেন্ড করছে তার গুরুত্বের উপরে, অর্থাৎ তিনি যে ভিসাটি চেয়েছেন তার গুরুত্বটা কতটুকু। ওয়ান্স আইভ্যাক রিটার্নিং দ্য নর্মাল অপারেশন আফটার নর্মালাইজ দ্য সিকিউরিটি সিচুয়েশন। সিকিউরিটি সিচুয়েশনের কারণে এই মুহূর্তে ভিসার যে প্রসেসগুলো রয়েছে সেটি বন্ধ, সেটি চালু হলেই বা সিকিউরিটি সিস্টেম যদি নর্মাল হয়ে আসে তাহলে আবার পুনরায় সকল ভিসা ওপেন করে দেওয়া হবে। উই উইল প্রসেস দ্য পেন্ডিং অ্যাপ্লিকেশন অ্যান্ড আস্ক ইউ রিসাবমিট ইউর পাসপোর্ট ইফ ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড। যদি ভিসা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নতুন করে ভিসা সাবমিট করতে, অর্থাৎ যারা ভিসার রিটার্ন করেছিল, যাদের পাসপোর্টগুলো ভিসা ছিল না, নতুন করে জমা দেওয়ার জন্য। তবে অবশ্যই সেই ভিসাগুলো কিন্তু এই মেডিকেল ভিসা, মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং অ্যাম্বাসির ফেস করার জন্য যে ভিসা, এর বাইরে কিন্তু অন্য ভিসা এই মুহূর্তে অ্যাকসেপ্টেবল না। তৃতীয় অ্যাডভাইজারি নোট, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি, আমার এই সংক্রান্ত একটি ভিডিও দেওয়া রয়েছে, আমি এই ভিডিওর লিঙ্কটি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এটি হসপিটালের, যে হসপিটালের জন্য মনোনীত হয়েছে সেই হসপিটালকেই ট্রিটমেন্ট নিতে হবে, অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারবেন না। তো এই ছিল বেসিক্যালি ইন্ডিয়ান যে নতুন ভিসাগুলো চালু হয়েছে সেই নতুন ভিসাগুলোর ইনফরমেশন। যদি এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকে অথবা কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো তার সঠিক উত্তর দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।